ফ্রেন্ডস আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব এখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অ্যান্সারগুলো এখানে আলোচনা করা হবে ডিটেলসে তবে ওয়ান লাইনার হিসাবে নয় তবে এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে এবং যাদের কাছে মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান একটা কঠিন বা সহজে বোঝা যায় না তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করি এই ডিটেলস প্রশ্নগুলোর মধ্যে দিয়ে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে সো এসো শুরু করি প্রথম অধ্যায় দেখো এখানে সংবিধানের মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এবং নির্দেশাত্মক নীতি এই সম্পর্কেই থাকবে প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত আদর্শ ও উদ্দেশ্যগুলি কী কী ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে সংবিধানের যেখানে প্রলগ বলা হয় ইংরাজিতে তো উপস্থাপনায় অংশকে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং আদর্শ উদ্দেশ্যগুলি কি ছিল যে ন্যায় ঐক্য সংহতি সৌভাতৃত্ব স্বাধীনতা সুযোগ ও পদমর্যাদার সমতা ভারত রাষ্ট্রের আদর্শ ও সংকল্প এগুলো হচ্ছিল আদর্শ এবং সংকল্প অর্থাৎ উদ্দেশ্য বলা যেতে পারে পরে প্রশ্ন থাকো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশের তাৎপর্য ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রকৃতপক্ষে প্রস্তাবনা অংশটি মূল সংবিধানের অন্তর্ভুক্ত নয় এখান থেকে একটা প্রশ্ন হয় যে প্রস্তাবনা অংশটি কি মূল সংবিধানের অন্তর্ভুক্ত না প্রস্তাবনাটি মূল সংবিধানের অন্তর্ভুক্ত নয় তবে এখানে কি আলোচনা করা হয় এর আইনগত কোনো মূল্যই নেই কিন্তু এটাকে কোনো আইন বলা যাবে না আবার এটি মূল সংবিধানের অন্তর্ভুক্ত বিষয়ও নয় তাহলে এখানে কি আলোচনা করা হয় তাহলে এই প্রস্তাবনা অংশটি সংবিধান সম্পর্কে এবং সংবিধানের নীতি ও উদ্দেশ্য সম্পর্কে একটি উজ্জ্বল ধারণা দেয় এটা খুব ইম্পর্টেন্ট তাহলে প্রস্তাবনাতে এই জিনিসগুলো আলোচনা করা হয় প্রস্তাবনা অংশটি সংবিধান সম্পর্কে এবং সংবিধানের নীতি ও উদ্দেশ্য সম্পর্কে একটি ধারণা দেয় এবং সংবিধানের গণের আদর্শ লক্ষ্য বাস্তবিত বাস্তবায়িত করার পেয়াসে একটি ইঙ্গিত এই প্রস্তাবনা অংশের মধ্যে ফুটে ওঠে তাহলে প্রস্তাবনা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলো আমাদের এইভাবেই পড়তে হবে পরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ কী খুবই ইম্পর্টেন্ট ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ কি ভারতীয় সংবিধানে তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ধর্মনিরপেক্ষ শব্দটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনী মারফত সংযোজন করা হয়েছে প্রথমে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পাবলিশ হয় তখন কিন্তু এই শব্দটা ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না পরবর্তীকালে প্রস্তাবনায় উনিশশো সালে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে ভারতের সংবিধানের সঙ্গে এবং ভারতে ধর্ম নিরপেক্ষ বলতে কী বোঝানো হয়েছে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা দ্বারা এই কথাই বোঝানো হয়েছে যে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দেবে না অথবা সমর্থন করবে না বা বিরোধিতা করবে না ভারতে সকল ধর্মই সমান আবার এই কথার এরূপ অর্থ নয় যে ধর্ম রাষ্ট্র ধর্মবিরোধী ধর্মের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবে সুতরাং এই অর্থগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে কারণ প্রশ্নটা অনেকভাবেই ঘুরিয়ে দিতে পারে পরের প্রশ্ন দেখো সংবিধানের প্রস্তাবনা অংশে সমাজতান্ত্রিক কথাটির মাধ্যমে কী রূপ সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তো সমাজতান্ত্রিক কথাটির মাধ্যমে উনিশশো এটাও এই সমাজতান্ত্রিক শব্দটাও উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধন মারফত সমাজতান্ত্রিক কথাটি সংবিধানের প্রস্তাবনা অংশে সংযোজিত হয়েছে এখানে একসাথে দুটি ওয়ার্ড যুক্ত হয়েছে একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ভারতের যে আইন তার প্রস্তাবনা অংশে সংযোজিত হয়েছে তো সমাজতন্ত্র বলতে কি বোঝায় সমাজতন্ত্র বলতে একটি মিশ্র অর্থনীতি বা গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বোঝানো হয়েছে তো সমাজতন্ত্র বলতে একটা মিশ্র অর্থনীতি বা গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বোঝানো হয়েছে এখানে সম্পত্তির মালিকানার সঙ্গে সঙ্গে বৃহৎ শিল্পের জাতীয়করণ প্রথা বিরাজের কথাও বলা হয়েছে তো আমাদের এগুলো মনে রাখতে হবে বিভিন্নভাবে প্রশ্নগুলো কিন্তু করা যেতে পারে পরের প্রশ্ন দেখো ভারতের ভারতীয় সংবিধানের প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করো তো ভারতীয় সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান এবং ভারতীয় সংবিধানের প্রাধান্য শিক্ষিত এটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ ভারতীয় সংবিধান খুব একটা সুপরিবর্তনীয় নয় খুব একটা দুষ্পরিবর্তনীয় নয় দুইয়েরই সংমিশ্রণ তারপরের বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যের শিক্ষিত রয়েছে ভারতীয় সংবিধানে পরেরটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ও এক ব্যবস্থার সংমিশ্রণ পরের বৈশিষ্ট্য ব্যক্তি স্বতন্ত্রবাদ এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ এবং সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটার অধিকারের স্বীকৃত দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মাধ্যমে এবং বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড়ো লিখিত সংবিধান পরের প্রশ্ন দেখো আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝায় তো অ্যান্সার বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় উল্লেখিত আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝানো হয়েছে যে সকল নাগরিকই আইনের চোখে সমান তো চোদ্দো নম্বর ধারায় কি বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতার কথা উল্লেখ করা হয়েছে চৌদ্দ নম্বর ধারায় ভারতীয় সংবিধানের চোদ্দো নম্বর ধারায় উল্লেখ আছে তো এটার অর্থ হচ্ছে যে সকল নাগরিকই আইনের চোখে সমান পথ বা সামাজিক মর্যাদা যাই হোক না কেন কোনো ব্যক্তি কোনোরূপ বিশেষ সুযোগ সুবিধার দাবি করতে পারবে না খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে দুটি প্রশ্ন হতে পারে যে আইনি দৃষ্টিতে সমতা এটা সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় উল্লেখ আছে এবং এর অর্থ হচ্ছে সকল নাগরিকই আইনের চোখে সমান পদ বা সামাজিক মর্যাদা যাই হোক না কেন কোনো ব্যক্তিই কোনোর বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারবে না পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার বলতে কোন কোন অধিকারকে বোঝানো হয়েছে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার বলতে পাঁচ ধরনের অধিকারের কথা বলা হয়েছে আইনের চোখে সমতা দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বৈষম্যমূলক আচরণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার এবং অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ এবং সর্বশেষ হচ্ছে উপাধি বা খেতাবের বিলোপ সাম্যের অধিকারে এই পাঁচ ধরনের অধিকারের কথা উল্লেখিত আছে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর ধারায় বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে কি বোঝানো হয়েছে ভারতীয় সংবিধানের তেইশ নম্বর ধারায় মানুষ নিয়ে কেনাবেচা বা বেকার খাটানো বা বাধ্যতামূলক শ্রমদানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং চব্বিশ নম্বর ধারায় কি বলা হয়েছে চব্বিশ নম্বর ধারায় চোদ্দ বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানায় বা খনিতে কাজ করানো নিয়োগ বা নিয়োগ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে তেইশ ও চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে এটা এক নম্বর প্রশ্ন হতে পারে আর তেইশ নম্বর ধারায় কি বলা হয়েছে তেইশ নম্বর ধারায় আলোচনা করা হয়েছে যে কোনো মানুষকে বেকার খাটানো বা কেনাবেচা করা যাবে না এবং শ্রমদানকে বাধ্যতামূলক শ্রমদানকে বাধ্যতামূলক শ্রমদানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তেইশ নম্বর ধারায় এবং চব্বিশ নম্বর ধারা কী বলা হয়েছে চোদ্দ বছরের কোনো শিশুকে কলকারখানায় বা খনিতে কাজ করানো যাবে না পরের প্রশ্ন পার্লামেন্ট কি নাগরিকদের মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পার্লামেন্ট কি নাগরিকদের মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে সংবিধানের চব্বিশতম সংশোধনী আইন অনুসারে পার্লামেন্ট মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশের পরিবর্তন করতে পারে তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পার্লামেন্ট চব্বিশতম সংশোধনী অনুসারে এটাও মনে রাখতে হবে চব্বিশতম সংশোধনী আইন অনুসারে পার্লামেন্ট মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশের পরিবর্তন করতে পারে শুধুমাত্র সংবিধানের মৌল মূল কাঠামোর কোনো পরিবর্তন করতে পারে না মূল কাঠামো ছাড়া সংবিধানের বাকি অংশগুলো পার্লামেন্ট পরিবর্তন করতে পারে তো পরের প্রশ্ন মৌলিক অধিকারগুলির মধ্যে দুটি অধিকার উল্লেখ করো যে দুটি কেবলমাত্র নাগরিকই ভোগ করতে পারে অন্য দেশের নাগরিক হলেও কিন্তু ভোগ করতে পারে তো প্রথমটা হচ্ছে দেখো বাক স্বাধীনতার অধিকার এবং শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে জামায়িত হওয়ার অধিকার দুটি কেবলমাত্র নাগরিকগণই ভোগ করতে পারে তো ভারতের নাগরিকরা কিন্তু এই দুটি কেবলমাত্র ভোগ করতে পারে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো ভারতীয় সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য হচ্ছে ভারতীয় সংবিধানের মান্য করা সংবিধানকে মান্য করা ও জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও সংবিধানের আদর্শকে সকল সময়ের জন্য শ্রদ্ধা করা এবং স্বাধীনতার আদর্শগুলিকে মান্য করা অনুসরণ করা এগুলি হচ্ছে ভারতীয় সংবিধানের দুটি মৌলিক কর্তব্য প্রশ্ন নির্দেশমূলক নীতি কাকে বলে সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্র এরূপ সমাজ ব্যবস্থার প্রবর্তন করবে যাতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে এই উদ্দেশ্যে যে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নেই সেগুলি নির্দেশমূলক নীতি বলে পরিচিত তো নির্দেশমূলক নীতি অনুসারে কেমন ধরনের রাষ্ট্র গঠিত হবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে প্রথমত এবং এই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সরকারকে যে সমস্ত পদক্ষেপ নিতে হবে সেগুলো এই নির্দেশমূলক নীতিতেই উল্লেখিত আছে পরে প্রশ্ন মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি এই দুটির পার্থক্য নির্ণয় করো মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি অনেক ক্ষেত্রেই অনেকটাই সিমিলারিটি আছে তবু কিছুটা পার্থক্যও রয়েছে মৌলিক অধিকার প্রয়োগ রাষ্ট্রের পক্ষে বাধ্যতামূলক কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের পক্ষে বাধ্যতামূলক নয় কেবলমাত্র বিচার বিচারাধীন বা এখানে বিবেচনা অধীন বিষয় পরের প্রশ্ন হচ্ছে পরের পার্থক্যটা যেটা নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকার এই দুইয়ের মধ্যে যদি কোনো বিবাদ বা বিরোধ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারই আদালতে প্রাধান্য পাবে তো এটা মনে রাখতে হবে মৌলিক অধিকারই সবসময় বেশি শক্তিশালী মনে হচ্ছে এখানে কারণ মৌলিক অধিকার হচ্ছে নাগরিকদের একটা গুরুত্বপূর্ণ অধিকার যেটা কখনোই খর্ব করা যাবে না এখানে মৌলিক অধিকার বলতে কি বোঝো মৌলিক সংবিধানের সংবিধানে নাগরিকের যে অধিকারগুলি ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে একান্ত অপরিহার্য এবং যেগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ বহির্ভূত তাকে মৌলিক অধিকার বলে তো মৌলিক অধিকার কী সংবিধানের নাগরিকের যে অধিকারগুলি ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে একান্ত অপরিহার্য এবং যেগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ বহির্ভূত তাকে মৌলিক অধিকার বলে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়টি এবং কী কী মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানে সাধারণত ছয়টি মৌলিক অধিকার আছে এক নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার দুই হচ্ছে সাম্যের অধিকার তিন নম্বর হচ্ছে শিক্ষা সংস্কৃতির অধিকার পরে চার নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ছয় নম্বর শোষণের বৃদ্ধির অধিকার এবং এটা হবে ছয় নম্বর কারণ আমরা শিক্ষা ও সংস্কৃতিকে দুই ধরে নিয়েছি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তো ভারতের সংবিধানে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এক স্বাধীনতার অধিকার দুই সাম্যের অধিকার শিক্ষা সংস্কৃতির অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বৃদ্ধির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার নেক্সট প্রশ্ন ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো দেশের সার্বভৌমত্ব ঐক্য সংহতির সংরক্ষণ এবং সংবিধান ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এ দুটি হচ্ছে ভারতের নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য পরে প্রশ্ন মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কি কী নির্দেশ জারি করতে পারেন মৌলিক অধিকারগুলি রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এখানে বন্দি প্রত্যক্ষীকরণ প্রতিষেধ পরমাদেশ অধিকার বিচ্ছা এবং উৎপেষণ এই নির্দেশগুলি জারি করতে পারে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি অবাধ না ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলি অবাধ নয় এগুলি এগুলির উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে পরে প্রশ্ন আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায় আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি নেক্সট হচ্ছে আইন কর্তৃক সমভাবে রক্ষিত বলতে কি বোঝায় এর অর্থ হল আইন সকলের সকলকে সমানভাবে রক্ষা করবে আইন সকলকে সমানভাবে রক্ষা করবে অর্থাৎ আইনের চোখে সকলেই সমান মিশা কী এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধানের বাইশ নম্বর ধারা অনুযায়ী এটা মনে রাখতে হবে সংবিধানের বাইশ নম্বর ধারা অনুযায়ী সরকার নাগরিকদের উল্লেখিত স্বাধীনতার অধিকারটি নিয়ন্ত্রণ করার জন্য নিবর্তনমূলক আইন প্রয়োগ করতে পারে এই নিবর্তনমূলক আইন হলো মিসা চারফুল ফুল ফর্ম হচ্ছে মেনটেন্যান্স অব ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ হল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন তো সংবিধানের বাইশ নম্বর ধারায় এই মিসার নামক আইনটির কথা বলা হয়েছে পরের প্রশ্ন এসমা কি উনিশশো সালে অত্যাবশ্যক সংস্থাসমূহে কাজকর্ম চালু রাখার আইন হলো এসমা এই আইনে অত্যাবশ্যক সংস্থাগুলিতে ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে এসমা কি তাহলে এটি হচ্ছে উনিশশো একাশি সালে অত্যাবশ্যক সংস্থা সমূহের কাজকর্ম চালিয়ে রাখার আইন যাকে বলা হয় এসমা এই আইনে অত্যাবশ্যক সংস্থাগুলিতে ধর্মঘটকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে ধর্মঘট কিন্তু আমাদের আইনে বৈধ বলে ঘোষণা করা হয়নি পরের প্রশ্ন নিবর্তনমূলক আটক আইন কি যে আইন অনুযায়ী আটক ব্যক্তিকে অনুমতি ছাড়াই আটক করে আটক করে রাখা যায় সেই আইনগুলি হলো নিবর্তনমূলক আইন ইংরেজিতে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট এটা পাশ হয় উনিশশো পঞ্চাশ সালে কোনো রকম কারণ ছাড়াই আটক ব্যক্তিকে আটক করা যেতে পারে এটাকে বলছে নিবর্তনমূলক আটক আইন বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট পরের প্রশ্ন বন্দিপত্রকীকরণ বলতে কী বোঝায় কোনো ব্যক্তিকে আটক করা হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দুশো ছাব্বিশ এবং বত্রিশ নম্বর ধারা অনুযায়ী উক্ত ব্যক্তিকে স্বশরীরে আদালতে উপস্থিতির নির্দেশ দিতে পারে এই নির্দেশকে বন্দি প্রত্যক্ষীকরণ বলে তাহলে বন্দি প্রত্যক্ষীকরণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর অর্থ কি কোনো ব্যক্তিকে আটক করা হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দুশো ছাব্বিশ এবং বত্রিশ নম্বর ধারা অনুযায়ী উক্ত ব্যক্তিকে স্বশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারে এই নির্দেশকে মন্দি প্রত্যক্ষীকরণ বলে পরে প্রশ্ন অধিকার পিচ্ছা কি এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই নির্দেশ অনুযায়ী কোনো ব্যক্তি যে পদটিতে নিযুক্ত হয়েছে সেই পদের উপযুক্ত কিনা তা বিচারের নির্দেশ দিতে পারে পরে প্রশ্ন পরমাদেশ কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অধ এখানে অধস্থন আদালতকে নিজ দায়িত্ব পালনের জন্য যে নির্দেশ দান করে সেটাকে পরমাদেশ বলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অধস্তন কোনো আদালতকে তার দায়িত্ব পালনের জন্য যে নির্দেশ দেয় তাকে বলা হয় পরমাদেশ উৎপেষণ বলতে কি বোঝায় উৎপেষণের অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া নিম্নতম কোনো আদালত যদি তার সীমা অতিক্রম করে তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই লেখা লেখটি জারি করে মামলাটি নিজের হাতে তুলে নেয় এটাকেই বলছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর ধারায় ধারার অধিকারগুলি কি কী চোদ্দ নম্বর ধারায় যে অধিকারের কথা বলা হয়েছে সেগুলি কি কী এক হচ্ছে ও মতামত প্রকাশের অধিকার ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার তিন হচ্ছে শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার চার নম্বর হচ্ছে সংঘ বা সমিতি গঠনের অধিকার পাঁচ নম্বর হচ্ছে ভারতের যে কোনো স্থানের বসবাসের অধিকার এবং ছ নম্বর যে কোনো বৃত্তি বা বাণিজ্য অবলম্বনের অধিকার পরে প্রশ্ন হচ্ছে সংবিধানের চোদ্দো নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে কি বোঝায় আইনের দৃষ্টিতে সমতা কতটির অর্থ হল সকল নাগরিকই আইনের চোখে সমান পথ সামাজিক মর্যাদা নির্বিশেষে আইনের চোখে কোনো ব্যক্তি কোনো বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারবে না আবার আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযুক্ত হবে এবং একই অবস্থার মধ্যে নাগরিকগণ একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে তাহলে দুটোর অর্থ কিন্তু দুটি ভিন্ন পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি কয় প্রকার ও কী কী ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় সাত প্রকার স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও উনিশশো সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে তো এখান থেকে প্রশ্ন হয় সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল যা পরবর্তীকাল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সংবিধানের ফলে বর্তমানে ১৯ নম্বর ধারায় অধিকারের সংখ্যা ছটি বর্তমানে এখন ছটি আছে তো এক নম্বর হচ্ছে বাক ও মতামত প্রকাশের অধিকার দুই তারপরে হচ্ছে শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার পরেরটা হচ্ছে সংঘ ও সমিতি গঠনের অধিকার স্বাধীনতা পরেরটা ঘ হচ্ছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা হচ্ছে ভারতের ভারতীয় ভূখণ্ডে যে কোনো অঞ্চলে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা এবং চ হচ্ছে কোনো বৃত্তি পেশা বা ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা নেক্সট প্রশ্ন হচ্ছে কি কী কারণে ভারতের নিবর্তনমূলক আটন আইন আটক আইন প্রবর্তন করা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ের প্রয়োজনে পার্লামেন্ট নিবর্তনমূলক আইন বা আইন প্রবর্তন করতে পারে কোন ক্ষেত্রে নিবর্তনমূলক আইন পাশ করা যেতে পারে তাহলে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে পার্লামেন্টকে প্রণয়ন করতে পারে পার্লামেন্ট নিবর্তনমূলক আটক আইন প্রবর্তন করতে পারে অন্যদিকে অঙ্গরাজ্যের নিরাপত্তা জনশৃঙ্খলা যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ও অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর যোগান অক্ষুণ্ণ রাখার জন্য পার্লামেন্ট ও রাজ্য আইনসভা নিবর্তনমূলক আইনটি প্রণয়ন করতে পারে তাহলে আইনটি প্রণয়ন করার অধিকার কেবলমাত্র পার্লামেন্ট ও রাজ্য আইনসভার ক্ষেত্রে থাকে এবং কোন ক্ষেত্রে প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে এই আইনটি বলবৎ করা যেতে পারে সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও তোমাদের যদি ভিডিওটা একটু উপকার লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট এবং সাবস্ক্রাইব করো সো থ্যাংক ইউ